তো বন্ধুরা, আগে নিম্নচাপটি সম্পূর্ণভাবে অন্যান্য রাজ্যে চলে গিয়েছে। এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে প্রায় রোদ ঝলমলে আকাশ রয়েছে। তবে দুপুরবেলা থেকে শুরু করে বিকালবেলার দিকে ফের কিন্তু ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে, মূলত উপকূল রেখা বরাবর এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে, দীঘা মন্দারমণির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন এলাকাতে খানিকটা ঘন কালো মেঘ দেখা দিয়েছে, যার ফলে আজকের দিনকে ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি আবারও কিন্তু বেশ কিছুদিনের মধ্যে, মূলত এই সপ্তাহের শেষের দিকে শনিবার এবং রবিবারের দিনকে, মারাত্মক বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে চলেছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি যে পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে আবারও ফের ভয়াবহ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত করতে পারে, আবার কোন কোন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সম্পূর্ণ গোটা বিষয়টা এ টু জেড লাইভ আপডেটের মাধ্যমে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো অতি অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন, এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে করে আপনি প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আবহাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের খবরের আপডেট আপনি সবার আগে পেয়ে যান। এবং ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনি অন স্ক্রিনে সরাসরি IMD আবহাওয়া দপ্তরের তরফ থেকে লাল সতর্কতাটা আপনি কিন্তু খুব ভালো করে দেখতে পাচ্ছেন, যেখানে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা আশেপাশে ঘন কালো মেঘ অবস্থান করার কারণে কিন্তু এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর লাল সতর্কতার মাধ্যমে জানিয়ে দিয়েছে যে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আবারও কিন্তু পশ্চিমবঙ্গের মূলত কলকাতা আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে। এবার আমরা সরাসরি লাইভ আপডেটে চলে যাবো, দেখে নেবো আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি লাইভ আপডেটে কী দেখা যাচ্ছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আশেপাশে দক্ষিণবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে, সেই রকম কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। পাশাপাশি কিন্তু আংশিক ঘন কালো মেঘের ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও কিন্তু খানিকটা এই মুহূর্তে বেড়ে গিয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখে নেবো পরবর্তী সময়ে কবে কখন ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকে কিন্তু কোথাও কোনো রকমভাবে ভারী বৃষ্টিপাতের কথা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে না, এবং কালকে দিনকে সকালবেলা 8টা পর্যন্ত প্রায় কিন্তু গোটা দক্ষিণবঙ্গে সহ বাংলাদেশের আকাশ প্রায় কিন্তু পরিষ্কার থাকবে, আকাশে কিন্তু কোনো রকম ঘন কালো মেঘ দেখা যাবে না, যার ফলে কোথাও কিন্তু সেই রকমভাবে বৃষ্টিপাতও কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটা একেবারে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু থাকবে না। তবে আমরা যেই একটুখানি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় কিন্তু বলা যেতে পারে যে একদম 1টার সময় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত না হলেও বাংলাদেশের ক্ষেত্রে এই যে এলাকাগুলো রয়েছে এখানে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই অঞ্চলগুলোর ক্ষেত্রে তৈরি হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এখানে বেশ কয়েকটা অঞ্চল রয়েছে, যেমন এখানে সাতক্ষীরা রয়েছে, এছাড়াও শ্রীকান্তপুর রয়েছে, বাগেরহাট রয়েছে, জিয়ানগর রয়েছে, কাওয়াখালী, অভয়নগর, এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়াও অনস্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন মির্জাগঞ্জ রয়েছে, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল ভোলার দিকে হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত হতে পারে। অর্থাৎ পুরোপুরি বৃষ্টিপাতটা কিন্তু সজোরে এবারে বাংলাদেশের ক্ষেত্রে আঘাত করবে, তারপরে কিন্তু ধীরে ধীরে শনিবার নাগাদ পশ্চিমবঙ্গের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা যেই খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত বিকালবেলার দিকে 5টার দিকে কিন্তু হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঘন কালো মেঘ কালকের দিনকে আবারও ফের কিন্তু তৈরি হতে পারে বিকালবেলার দিকে। দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে মোটামুটি কিন্তু হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের দিকে হলেও ঢাকার ক্ষেত্রে প্রপারলি ঢাকার ক্ষেত্রে কিন্তু খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট থেকে শুরু করে রংপুর অপরদিকে গোটা উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে কিন্তু প্রায় বাংলাদেশ থেকে ধীরে ধীরে এই যে ঘন কালো মেঘের সাথে সাথে বিধ্বংসী নিম্নচাপ সেটা কিন্তু এবারে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে আসতে আরম্ভ করে দিয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রাত্রিবেলার দিকেও কিন্তু খানিকটা হালকা থেকে মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাত হবে। বর্ধমানের ক্ষেত্রে খানিকটা মাঝারি ঝিরি ঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজিমগঞ্জ রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, দুর্গাপুর রয়েছে, প্রত্যেকটা এলাকাতেই হালকা থেকে মাঝারি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। অপরদিকে বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী একটা বৃষ্টিপাতের বলয় কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গা ঘেঁষে অবস্থান করছে। দেখতে পাচ্ছেন এখানটা বৃষ্টিপাতের বলয়ের যে মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণটা সেটা কিন্তু অলমোস্ট প্রায় 50 মিলিমিটারের কাছাকাছি একটা ভয়াবহ বৃষ্টিপাতের বলয় কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এবারে আমরা দেখে নেবো বৃষ্টিপাতের বলয়টা কোন দিকে যেতে পারে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সরাসরি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে কিন্তু মুখটা করে রয়েছে, এবং যেটা আমরা বুঝতে পারছি যে কালকের দিনকে বিকালবেলা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হবে, রাত্রিবেলার দিকেও কিন্তু গোটা পশ্চিমবঙ্গের মূলত দক্ষিণবঙ্গের আশেপাশে বিভিন্ন এলাকা কিন্তু আকাশ পরিষ্কার একদমই থাকবে না, আকাশে কিন্তু ঘন কালো মেঘ উপস্থিত থাকবে কালকের দিনকে রাত্রিবেলাতে। পাশাপাশি বন্ধুরা একটা
হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমাদের কিন্তু নজর পড়ছে। কালকে দিনকে ক্ষেত্রে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে, বেলদা রয়েছে, হলদিয়া রয়েছে, তমলুক রয়েছে, এছাড়া বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চললেও এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি নৈহাটির আশেপাশে মূলত করিমপুর, বহরমপুর রয়েছে, আজিমগঞ্জ রয়েছে, মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার দিকে কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। অপরদিকে সিংড়া, বাংলাদেশের ক্ষেত্রে সিংড়া, রাজশাহী রয়েছে, এছাড়াও কিন্তু মহাদেবপুর রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু প্রায় 13 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ব্যাপক মাত্রায় খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রেও যে বৃষ্টিপাত হবে না তেমনটা কিন্তু না, মাদান এছাড়াও কিন্তু বাগমারা অঞ্চলগুলোর কাছাকাছি অঞ্চলগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছেন আপনার অন স্ক্রিনে, যে কতটা বড়সড় বিপর্যয় আসতে চলেছে। এবং দুদিন আগে যেরকম টাইপের বৃষ্টিপাত আপনারা দেখেছেন তার থেকেও কিন্তু শক্তিশালী বৃষ্টিপাত এবারে তৈরি হতে পারে। আমরা সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটাও দেখে নেব এবং সেটা দেখে আমরা পুরোপুরিভাবে ক্রস চেক করতে পারবো যে লাইভ আপডেটের মাধ্যমে যেটা দেখা যাচ্ছে সেটার সাথে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেটা মিলছে কি মিলছে না। তবে তার আগে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি শনিবারের দিনকে মূলত বলা যেতে পারে যে ভোরবেলার দিকে 3টের সময় মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গের কোচবিহারের দিকে হবে। এছাড়াও ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন 21.3 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভয়াবহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে। এবারে আমরা ধীরে ধীরে শনিবার দিনকে ট্র্যাকটাকে চালিয়ে দেবো, দেখবো শনিবার দিনকে কতটা পরিস্থিতি খারাপ হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন সকালবেলার দিকে কিন্তু খুব বেশি একটা বড়সড় বিপর্যয় আসছে না, মোটামুটি ঘন কালো মেঘ তাও বজায় থাকবে। এছাড়া আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টিপাতের বলয় কিন্তু প্রবেশ করে গিয়েছে পশ্চিমবঙ্গের উপরে, এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু প্রায় বলা যেতে পারে যে 40 মিলিমিটার বা 4 সেন্টিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী বৃষ্টিপাতের বলয় কিন্তু প্রবেশ করে গিয়েছে বঙ্গোপসাগরের। এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে এইখানে যে একটা বৃষ্টিপাতের বলয় অবস্থান করেছিল সেই বৃষ্টিপাতের বলয়টা কিন্তু সরাসরি এবারে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করে ফেলেছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবার একটা দফায় দফায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে চলেছে। তো এবারে দেখতে পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, সকালবেলার দিকে মূলত বলা যেতে পারে যে 8টা থেকে 11টা পর্যন্ত সকালবেলার দিকে একটা আংশিক ঘন কালো মেঘ থাকবে, কখনো কখনো আংশিক রোদ ঝলমলে পরিস্থিতিও একাধিক জেলাতে কিন্তু তৈরি হতে পারে। কিন্তু যখনই প্রায় দুপুরবেলা 2টো থেকে শুরু করে 5টার দিকে বিকালবেলার সময় যাব তখন কিন্তু প্রায় বলা যেতে পারে যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মারাত্মক অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে ঝাড়গ্রাম, চাকুলিয়া রয়েছে, জামশেদপুর রয়েছে, জগুদুয়া রয়েছে, এছাড়াও আমরা যেটা দেখতে পাচ্ছি খেতড়া রয়েছে, গোয়ালটর রয়েছে, বলরামপুর রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন অবস্থান শনিবার দিনকে কিন্তু বিকালবেলার দিকে তৈরি হতে পারে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন রাত্রিবেলার দিকেও মোটামুটি কিন্তু আংশিক ঘন কালো মেঘ বাংলাদেশের ক্ষেত্রে তৈরি হবে, বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালোই রয়েছে। এই মুহূর্তে যদি আমরা দেখি যে বাংলাদেশের ক্ষেত্রে এবং ত্রিপুরার ক্ষেত্রে আমরা রয়েছে, এছাড়াও কিন্তু আমবাসা, আগরতলা, লাখাই এই অঞ্চলগুলোর ক্ষেত্রে ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ক্ষেত্রে একাধিক অঞ্চলে কিন্তু এবারে তৈরি হতে চলেছে, এটাই কিন্তু আমরা এই লেটেস্ট আপডেটের মাধ্যমে বুঝতে পারছি।